2018 সালের পহেলা জানুয়ারি থেকেই সৌদির প্রবাসীদের মধ্যে ভীষণ এক আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্কের নাম হল ইকামা বা সৌদি আরবে তাদের রেসিডেন্স পারমিট। ইকামা জিনিসটা আসলে কি? ইকামা হল সৌদি আরবের সরকারের দেয়া একটি অনুমতিপত্র। অর্থাৎ যিনি সৌদি আরবের নাগরিক নন, তেমন কোন প্রবাসী যদি সৌদি আরবে থেকে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে চান, তাহলে সৌদি আরব সরকারের কাছ থেকে তার একটি রেসিডেন্স পারমিট বা ইকামা পেতে হবে। এবং এই ইকামা না থাকলে একজন প্রবাসী সৌদি আরবে বৈধভাবে কাজ করার যোগ্যতা হারাবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে, এই যে প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী সৌদি আরবে কাজ করে তাদের জীবন ধারণ করছেন, তাদের সংসারের লালন পালন করছেন, তাদের সবার জন্যই ইকামা জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু 2018 সাল অর্থাৎ এই নতুন বছরের পহেলা জানুয়ারি থেকে যারা তাদের ইকামা নবায়ন করতে যাচ্ছেন, তারাই একটা ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হচ্ছেন। সেই বিষয় নিয়ে আজ আমরা বিডি আপডেট থেকে আপনাদের সামনে একটি সংবাদ উপস্থাপন করতে যাচ্ছি। আমরা আগের একটি ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছি যে অর্থনৈতিকভাবে সৌদি আরব কি ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে যাচ্ছে, বিশেষ করে আগামী দিনগুলোতে। এবং সেক্ষেত্রে সৌদি আরবের প্রবাসী হিসেবে যারা অবস্থান করছেন, তাদের ভবিষ্যৎ কি, সেটা অনেকটা বিচার বিশ্লেষণ করেছি আমরা আমাদের আগের ভিডিওতে। তারই ফলশ্রুতিতে আমরা আজ আপনাদের সামনে আলোচনা করব ইকামা নিয়ে। গত বছর অর্থাৎ 2017 সালে সৌদি সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নিল, প্রবাসী যেসব কর্মজীবী রয়েছেন তাদের উপর করের বোঝা বাড়িয়ে দেবেন। যেমন বুদ্ধি তেমন কাজ, তারা সিদ্ধান্ত নিলেন এমন একটা আইন তারা তৈরি করবেন যাতে করে সৌদি আরব থেকে বিদেশি কর্মচারীরা তাদের নিজেদের দেশে ফিরে যেতে বাধ্য হন। তো আইনটা হলো এরকম, 2018 সালের পহেলা জানুয়ারি থেকে সৌদি আরবে যেসব কোম্পানিতে শতকরা 50% বেশি সৌদি নাগরিক কাজ করেন, সেসব কোম্পানিতে কর্মরত প্রবাসীদের ইকামা নবায়ন ফি হিসেবে 4,700 সৌদি রিয়াল প্রদান করতে হবে। হিসাবটা অনেকটা এরকম, ওয়ার্ক পারমিট ফি 3,600 রিয়াল, ইকামা ফি 650 রিয়াল, ইন্স্যুরেন্স 450 রিয়াল, সর্বমোট 4,700 রিয়াল। কিন্তু কোন প্রবাসী যদি এমন কোন সৌদি কোম্পানিতে চাকরি করেন যেখানে শতকরা 50% কম সৌদি নাগরিক কাজ করেন, সেখানে প্রবাসীদের 5,900 সৌদি রিয়াল প্রদান করতে হবে। হিসাবটা অনেকটা এরকম, ওয়ার্ক পারমিট ফি 4,800 সৌদি রিয়াল, ইকামা ফি 650 সৌদি রিয়াল, ইন্স্যুরেন্স 450 সৌদি রিয়াল, সর্বমোট 5,900 সৌদি রিয়াল। এ তো গেল 2018 সালের ঘটনা। 2018 সালটা টেনে টুনে যারা পার করতে পারবেন তাদের জন্য 2019 সাল নিয়ে আসছে আরো বড় বিপদের খবর। অর্থাৎ 2019 সালে যারা ইকামা নবায়ন করতে যাবেন তাদেরকে আরো বেশি সৌদি রিয়াল গুনতে হবে। সৌদি আরবের এমন যেসব কোম্পানি আছে যেগুলোতে শতকরা 50% বেশি সৌদি নাগরিক কাজ করেন, সেই কোম্পানিগুলোতে 2019 সালের পহেলা জানুয়ারি থেকে একজন প্রবাসীকে 7,100 সৌদি রিয়াল ইকামা নবায়ন ফি প্রদান করতে হবে। হিসাবটা অনেকটা এরকম, ওয়ার্ক পারমিট ফি 6,000 সৌদি রিয়াল, ইকামা ফি 650 সৌদি রিয়াল, ইন্স্যুরেন্স 450 সৌদি রিয়াল, সর্বমোট 7,100 সৌদি রিয়াল। আবার সৌদি আরবে কোন প্রবাসী নাগরিক যদি এমন কোন কোম্পানিতে চাকরি করেন যেখানে শতকরা 50% কম সৌদি নাগরিক কর্মরত আছেন, সেখানে 2019 সালের পহেলা জানুয়ারি থেকে প্রবাসীদের ইকামা নবায়ন ফি হবে 8,300 সৌদি রিয়াল। হিসাবটা অনেকটা এরকম, ওয়ার্ক পারমিট ফি 7,200 সৌদি রিয়াল, ইকামা ফি 650 সৌদি রিয়াল, ইন্স্যুরেন্স 450 সৌদি রিয়াল, সর্বমোট 8,300 সৌদি রিয়াল। এ তো গেল 2019 সালের কথা। 2020 সালে সৌদি আরবে যে প্রবাসীরা কাজ করবেন তাদের ইকামা নবায়ন ফি প্রদান করতে গিয়ে পকেটটাই একদম খালি হয়ে যাবে। কেন সেটা বলছি, 2020 সালের পহেলা জানুয়ারি থেকে সৌদি আরবে যে প্রবাসীরা কাজ করবেন তাদের কোম্পানিতে যদি সৌদি নাগরিকের সংখ্যা 50%-এর বেশি থাকে, তাহলে তাকে 9,500 সৌদি রিয়াল ইকামা নবায়ন ফি প্রদান করতে হবে। হিসাবটা অনেকটা এরকম, ওয়ার্ক পারমিট ফি 8,400 সৌদি রিয়াল, ইকামা ফি 650 সৌদি রিয়াল, ইন্স্যুরেন্স 450 সৌদি রিয়াল, সর্বমোট 9,500 সৌদি রিয়াল। কিন্তু কোন প্রবাসী যদি 2020 সালে এমন কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকেন যেখানে সৌদি নাগরিকের সংখ্যা শতকরা 50% কম, সেক্ষেত্রে তাকে 10,700 সৌদি রিয়াল ইকামা নবায়ন ফি প্রদান করতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 10,700 সৌদি রিয়াল প্রদান করতে হবে। হিসাবটা অনেকটা এরকম, ওয়ার্ক পারমিট ফি 9,600 সৌদি রিয়াল, ইকামা ফি 650 সৌদি রিয়াল, ইন্স্যুরেন্স 450 সৌদি রিয়াল, সর্বমোট 10,700 সৌদি রিয়াল। এবার এই ইকামা নবায়ন ফি এর পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ আবারও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি সৌদি আরবে কর্মরত একজন প্রবাসী নাগরিক হন, তাহলে 2018 সালের পহেলা জানুয়ারি থেকে আপনার ইকামা বা ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স পারমিট নবায়ন করার জন্য আপনাকে বেশি টাকা গুনতে হবে। আপনি যদি এমন কোন কোম্পানিতে কর্মরত থাকেন যেখানে সৌদি নাগরিকের সংখ্যা 50%-এর বেশি, তাহলে আপনার ইকামা নবায়ন ফি হবে প্রায় 4,700 সৌদি রিয়াল। আর আপনি যদি এমন কোন কোম্পানিতে কর্মরত থাকেন যেখানে সৌদি নাগরিকের সংখ্যা শতকরা 50% কম, সেক্ষেত্রে আপনার ইকামা নবায়ন ফি হবে প্রায় 5,900 সৌদি রিয়াল।
এই ইকামা নবায়ন ফিয়ের অঙ্কটা 2019 সাল অর্থাৎ এক বছর পরেই আবার বেড়ে যাচ্ছে। 2019 সালের পহেলা জানুয়ারি থেকে আপনি যদি এমন কোন কোম্পানিতে কর্মরত থাকেন যেখানে সৌদি নাগরিকের সংখ্যা শতকরা 50 ভাগের বেশি, তাহলে আপনাকে 7,100 সৌদি রিয়াল ইকামা নবায়ন ফি প্রদান করতে হবে। কিন্তু আপনি যদি এমন কোন কোম্পানিতে কর্মরত থাকেন যেখানে সৌদি নাগরিকের সংখ্যা শতকরা 50 ভাগের কম, সেক্ষেত্রে আপনাকে 8,300 সৌদি রিয়াল ইকামা নবায়ন ফি প্রদান করতে হবে। আর 2020 সালের পহেলা জানুয়ারি থেকে আপনি যদি এমন কোন কোম্পানিতে কর্মরত থাকেন যেখানে সৌদি নাগরিকের সংখ্যা শতকরা 50 ভাগের বেশি, তাহলে আপনাকে 9,500 সৌদি রিয়াল ইকামা নবায়ন ফি হিসেবে প্রদান করতে হবে। আর আপনার কোম্পানিতে যদি সৌদি নাগরিকের সংখ্যা শতকরা 50 ভাগের কম হয়, সেক্ষেত্রে 2020 সালের পহেলা জানুয়ারি থেকে আপনার ইকামা নবায়ন ফি হবে 10,700 সৌদি রিয়াল। 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত সৌদি আরবে কর্মরত প্রবাসী নাগরিকদের ইকামা ফি কত হবে সে বিষয়ে আমরা আপনাদের একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা এতক্ষণ আপনাদের যে তথ্যগুলো জানিয়েছি সেগুলো আমরা সৌদি আরবের সরকারের বিভিন্ন ঘোষণা থেকে সংগ্রহ করেছি। এ বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওর নিচের ডিসক্রিপশনে লিঙ্কগুলো আপনারা চেক করতে পারেন। আশা করি নতুন বছরে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের এই ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে, কারণ আমরা কিছুদিন ধরেই সৌদি প্রবাসী আমাদের বিভিন্ন ভাইদের কাছ থেকে এমন একটি ভিডিও বানানোর জন্য অনেক অনুরোধ পেয়েছি যাতে করে এই ইকামা নবায়ন ফি সংক্রান্ত সকল জটিলতা সম্পর্কে তারা একটা পরিষ্কার ধারণা লাভ করতে পারেন। আশা করি এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। সৌদি প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, সৌদি আরবে কাজ করতে গিয়ে আপনারা যদি এমন কোন প্রশ্নের সম্মুখীন হন যে আপনারা